বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করতে না করতেই নাকি শেষ হয়ে গেছে। টিকিট বিক্রির অ্যাপে ঢোকার আগেই দেখা গেছে বিশ্বকাপের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। কিন্তু এত বিপুল পরিমাণের টিকিট কোথায় গেল? আগামী অক্টোবরের 5 তারিখে বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতে। আকারে, ঐতিহ্যে এবং আয়োজনের ব্যাপ্তিতে ওয়ানডে বিশ্বকাপের সব থেকে বড় আয়োজনই এটি হতে যাচ্ছে। সময়সূচি বারবার পরিবর্তন হয়েছে, তাতে কিছুটা বিব্রত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত সূচি ফাইনাল করার পর টিকিট বিক্রি করতে যখন শুরু করেছে তারা, তখনই বেঁধেছে ঝামেলা। ধর্মীয় উৎসবের কারণে বেশ কয়েকটি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছিল বিসিসিআই এবং আইসিসি। তিনটি দলের তিনটি করে ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে, সেটি বাংলাদেশ, পাকিস্তান এবং ইংল্যান্ডের। এটুকু হলে তবুও মেনে নেয়ার মতো ব্যাপার ছিল। এখন টিকিট পাওয়া নিয়েই নতুন ঝামেলা যখন সামনে এসেছে, তখন এবারের বিশ্বকাপকে আরও বেশি প্রশ্নবিদ্ধ হতেই দেখা যাচ্ছে। বিশ্বকাপের টিকিট প্রত্যাশীদের অনেকেই অভিযোগ করেছেন, বিসিসিআইয়ের অফিসিয়াল টিকিট ক্রয় সংক্রান্ত সহযোগী প্রতিষ্ঠানের অ্যাপে ঢুকে তারা টিকিট পাচ্ছেন না, ঢুকতেও পারছেন না। অনেকক্ষণ অপেক্ষার পর যারা ঢুকতে পেরেছেন তারা দেখেন সব টিকিট শেষ, এমনকি ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ক্র্যাশ করেছে। গত শুক্রবার থেকে অনলাইনে পাওয়ার কথা বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের টিকিট বিসিসিআই এর জন্য ভারতীয় বিনোদন ভিত্তিক প্ল্যাটফর্ম বুক মাই শোকে অংশীদার হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাদের ওয়েবসাইটের এমন দশা দেখে সকলেই হকচকিয়ে গেছেন। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে ঢুকতে পারলেও দেখা গেছে কোনো টিকিট নেই। আবার অনেকের পছন্দের টিকিটের দেখা না পেয়ে হয়েছেন হতাশ।